সুবিধা বুঝি এতিয়া বিরোধী বধত নামিছে সাহকীয় বিজেপি। এফালে কংগ্রেসত আভ্যন্তরীণ সংঘাত, আনফালে বিরোধী ঐক্যত মহাফাট। এই সুবিধালৈ সাহকীয় বিজেপিয়ে এতিয়া লোকসভা নির্বাচনের পূর্বে বধ করব বিচাৰিছে কংগ্রেসক। সলসাই কঠিয়াপড়াত সিদ্ধহস্ত বিজেপির নেতাসকলে উবুরি খাই পড়ছে কংগ্রেসক সমালোচনা করবলৈ। ইয়ার অংশ হিসাবে শনিবারে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ে কলে 2024-র যুঁজ স্বাভিমান আর আগ্রাসনের যুঁজ। এই যুঁজে নির্ণয় করিব স্বাভিমানী অসমিয়ার। মিয়া বুলি নয়, আগ্রাসনকারী আর জাতির স্বাভিমানী দুটার মাজত যুদ্ধ। আগ্রাসনকারী আমাক আগ্রাসন করিব বিচারে, স্বাভিমানী জাতিটির স্বাভিমান রক্ষা করিব বিচারে, সেই দুটা চলি থাকিব। আর সেই যুদ্ধত স্বাভিমানী জাতিটি সদায় জিকে। 11.5টা জিকি আছো, বাকি 2.5টা তো জিকি যাব পারো। 24-র নির্বাচনে এইটো নির্ধারণ করিব যে স্বাভিমানী মানু কোন কোন অঞ্চলত জিয়াই থাকিব পারে। মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার পিছত বিধায়ক মানব ডেকাও সরব হয়ে উঠিল কংগ্রেসের বিরুদ্ধে। মানব ডেকার দাবি, কংগ্রেসে ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। তাৰমানে ইতিমধ্যে সারেন্ডার কৰিছে, তেওঁলোকে আমাৰ লগত ফাইট কৰিব পৰা ক্ষমতাই নাই, যাৰ কাৰণে তেওঁলোকে খুব বেছিকে কৈ আছে যে আমি একলগ হলেহে হয়তো ইলেকশন খেলিব পৰা এটা পৰিস্থিতি আছে। কংগ্রেসের নেতৃত্বত ঐক্যবদ্ধ হওয়া বিরোধী ঐক্যমঞ্চ সন্দর্ভত মানব ডেকাই কলে ইন্ডি এলায়েন্স এটা ক্লাব। যোৱাকালি ক্লাবজনের প্রেসিডেন্ট ডিব্রুগড়জনক কৈছে যে কংগ্রেসের সিম্বলত খেলক, ইমান শক্তিশালী নেতা এজনক, ইমান শক্তিশালী পার্টি, আমি যে আরম্ভণিপা কৈছো এইবিলাক ক্লাব। কালি সেটোয়ে ভূপেন বরার মন্তব্য প্রতিপন্ন করেছে বা কংগ্রেসের মন্তব্য। কংগ্রেস বিরোধী এই আক্রমণের খেলখনত ভাগ ললে বিধায়ক দিগন্ত কলিতায়ও। সকলো বিরোধী লগ হয়েও তেওঁলোকে ভারতীয় জনতা পার্টিক ফের মারিব পৰা পরিবেশ নাই, তার মানে গোটেই বিরোধী আর কংগ্রেস সারেন্ডার করলে বিজেপির আগত, আপেও তেওঁলোকক কেয়ার নকৰা হৈ গল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।